নাইকা মাহিয়া মাহির ভক্ত, আজকে নাইকা মাহিয়া মাহি ওর ট্রাক খাদে পড়ছে, ও টেনশনে ফেসবুক লাইভে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কথা কয় আমি জিততে পারি নাই কিন্তু জনগণকে ভুলি নাই। কয়েকদিন একটু টেনশনে মন খারাপ, শরীরটা খারাপ, কেন? তোমার তো অনেক ডাক্তারের সাথে সম্পর্ক আছে, চিকিৎসা নাও। কথা খন না খে, স্বাধীনতার 50 বছর কেটে গেল, প্রত্যেকটা বার মুসলমান সরকার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছেন, কথা বলা কে? কোন হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশে? হয়েছিল? আমি তো জানি না। এত মুসলমান নামে হোক আর যেভাবে হোক মুসলমান, এত মুসলমান দেশে ক্ষমতায় এসেছিল, বাংলাদেশের পার্লামেন্ট আজ পর্যন্ত কেউ নামাজের বিল পাস করলো না। কথা কর না, আবার ওরাই গর্বের সাথে বলে আমরা হাজি, বছরে বছরে আমরা করি, আমরা আল্লাহওয়ালা, মদিনার সনদে দেশ চালাব। কথা কর না, নানান কথা বলে কিন্তু তাদের মুখে একটা অন্তরে আর একটা, নিজেকে যদি সত্যি মুসলমান দাবি করত, আল্লাহ বলে আমি সেই মুসলমানকে, এদিক খেয়াল করেন, সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি যদি কোনো মুসলমানকে কোনো জনপদের শাসক বানায়, ক্ষমতা ধর বানায়, সমাজের ভিতরে সে 4টা আইন পাশ করবে। কয়টা আইন? 6টা। 1 নম্বর নামাজের বিল, 2 নম্বর জাকাত, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর যত অসৎ কাজ সব বন্ধ করবে। আর আমরা সেনানহলের উদ্বোধন করি, নাইকে চেপে ধরে নেতা ছবি তোলে, লজ্জ নয়। কথা কর না কে? আছে আছে নাইকে মাহিয়া মাহির ভক্ত, আজকে নাইকে মাহিয়া মাহি ওর ট্রাক খাদে পড়ছে, ও টেনশনে ফেসবুক লাইভে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কথা কয়, আমি জিততে পারি নাই কিন্তু জনগণকে ভুলি নাই। কয়েকদিন একটু টেনশনে মন খারাপ, শরীরটা খারাপ, কেন? তোমার তো অনেক ডাক্তারের সাথে সম্পর্ক আছে, চিকিৎসা নাও। কথা খন না খে, রাগ করছেন আপনারা? এই নাইকা মাহিয়া মাই ট্রাক মার্কার কি খেলাটা দেখাইলো রে ভাই, মনে হয় ট্রাক জায়গা মতো পৌঁছবে, যাওয়ার আগে পাঞ্চার হয়েছে, ট্রাক সহ মাই খাদে পড়ে গেছে। কথা কন ঠিক কি না? এদেশের মানুষও চালাক হয়েছে, নাইকের কাছে পাইলে সেলফি তোলে, নাইকের সাথে নাচে, নাইকের নাচ দেখে, নাইকের ডাইলগ শোনে, কিন্তু নাইকের ট্রাক মার্কায় সিল মেরে নাইকাকে নির্বাচিত করবে না, একটু চালাক হওয়া লাগবে। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। আজকে নাইকে গাইকে